Gado. Hello, Assalamu Alaikum everyone. Asha kori shobai onek bhalo achen. So onek din pore ami abar vlog niye chole eshechi. Onek din bolte almost 27 days or 28 days hoye geche ami vlog niye ashini. So finally chole eshechi. To ajker vlog ta onek special hote choleche amar jonno and apnaderkeo dekhabo shobkichu karon ajke amar meer prothom jonmodin amar babur ajke prothom jonmodin. So mainly amar babur jonmodin chilo 16 May te কিন্তু আমি ব্লগটি আরো আগে আপলোড করতে পারিনি কারণ আমি প্রচন্ড সিক ছিলাম আমার প্রচন্ড মাথা ব্যথা ছিল সো ফাইনালি এখন অনেকটা সুস্থ এজন্য হচ্ছে ভাবলাম যে ব্লগটা আপলোড করে দিই তো আমরা ওইদিন চলে গেলাম প্রথমত আমার মেয়ের জন্য ড্রেস কেনার জন্য চলে গেলাম মিরপুর একে মিরপুর নিউ মার্কেট শপিং কমপ্লেক্সে সো ওখানে গিয়ে আমি হচ্ছে এই ড্রেসগুলো আপনাদের ডিটেইলস একটু দেখিয়ে দিচ্ছি যতটুকু সম্ভব দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা গেলে এখন যেহেতু সামার সো গরমের মধ্যে বাচ্চাদের কমফোর্টেবল অনেক ড্রেস পাবেন ওই ড্রেসগুলো যেগুলো একটু আগে দেখতে পেলেন ওগুলোর প্রাইস ছিল হচ্ছে 300 400 500 এরকম রেঞ্জের মধ্যে ওই ওই ড্রেসগুলোর প্রাইস ছিল তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার হাজবেন্ড আর আমার বাবু একটু বাবুকে ঘোরাতে বসে একটু ওরা খেলা করছিল তো আমরা ওখানে মিরপুর নিউ মার্কেট শপিং কমপ্লেক্সের থার্ড ফ্লোরে চলে গিয়েছিলাম সো সেখানে কমফোর্টেবল অ্যান্ড বেবি কালেকশন বলেন বড়দের বলেন কসমেটিক্স অল মানে এভরিথিং আপনারা ওখানে পেয়ে যাবেন তবে প্রাইসটা একটু হাইয়ের মধ্যে যেই ড্রেসগুলো আমি হচ্ছে আজ থেকে 3 বছর আগে কিনেছিলাম 1700 টাকার দিয়ে সেগুলো এখন মানে এতটাই প্রাইস হাই হয়ে গেছে সেগুলো এখন 3000 টাকা দিয়ে 3500 4000 এরকম করে ওয়ান পিসগুলো মানে পাওয়া যাচ্ছিলো সো আমি আমার বাবুর জন্য প্রথমেই মানে ভেবে রেখেছিলাম যে যেহেতু সামার এখন আর ড্রেস হেভি ড্রেসগুলো পরতে পারবে না বেশিক্ষণ পরে থাকতে পারবে না এমনিতেই ওর হচ্ছে 3-4টা অনেক হেভি হেভি ড্রেস কেনা হয়েছিল এর আগে তো ওগুলো এখনও বের করা হয়নি তো যেহেতু নতুন ড্রেস কিনতে হবে তাই হচ্ছে কমফোর্টেবলের মধ্যে 2টা ড্রেস নিয়েছিলাম ওর জন্য তো ড্রেস নেওয়ার পরে আমরা হচ্ছে ওখান থেকে চলে আসলাম এসে কাচ্চি ভাইয়ে চলে যাই তো ক্ষুধা লেগেছিল যেহেতু দুপুর সময় ছিল তো কাচ্চি ভাইয়ে চলে যাই সেখানে গিয়ে লাঞ্চটা সেরে ফেলি একটু বলে দিচ্ছি তাদের ওখানে 1% জন্য হচ্ছে যে সেটটা সেটাতে পাবেন হচ্ছে 2 পিস মাংস আর একটা আলু অ্যান্ড রাইস থাকবে সাথে আর 2% জন্য হচ্ছে 4 পিস মাংস থাকবে 2 পিস আলু থাকবে অ্যান্ড রাইস থাকবে সো তারা যেহেতু এক্সট্রা রাইস প্রোভাইড করে না সেই জন্য আমরা হচ্ছে 290 টাকার একটা সেট নিয়েছি আর 480 টাকার একটা সেট নিয়েছিলাম সো আমরা অর্ডার দিয়ে অপেক্ষা করছি খাবার আসার জন্য এই ফাঁকে আমার বাবু হচ্ছে ওই রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে একটু দুষ্টামি করলো সো ও যেহেতু প্রথম ওনাকে দেখেছে একটু ভয় পেয়ে কান্না করে দিচ্ছিল সে আমি হাতটা ওয়াশ করে আস্তে আস্তে দেখলাম যে হোয়াট ইজ গার্ল এক্সট্রিমলি সরি আমি ভয়েস রেকর্ড করার সময় আমার মেয়ে মাঝখানে হঠাৎ করে এসে চিল্লিয়ে দিয়ে উঠলো সরি ফর দ্যাট তো আমাদের খাবার শেষে আমরা হচ্ছে চলে গেলাম মিস্টার বেকারে কেক দেখার জন্য সো কেকটা এখন দেখাবো না কেকটা দেখাবো একটু পরেই তার জন্য একটু অপেক্ষা করতে হবে সো এই যে দেখুন আমার বাবুর বার্থডে প্রিপারেশন চলছে আমার হাজব্যান্ড আর আমার দেবর রাত জেগে সারা রাত জেগে তারা হচ্ছে ডেকোরেশন করেছে খুব সুন্দর করে এই ডেকোরেশন করেছে একেবারে এই যে আমার দেবর মুড়ি আর চানাচুর খাচ্ছে আর বেলুন ফুলাচ্ছে সো এই যে ফাইনাল লুক এটা হচ্ছে আমাদের বাসাতেই অনুষ্ঠানটা করেছিলাম ফার্স্ট জন্মদিন আরও অনেক বেশি স্পেশালভাবে আমি করতে চেয়েছিলাম যাই হোক যতটুকু করেছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ নেক্সট ডে ট্রাই করবো আরও ভালোভাবে করার জন্য তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ওর জন্য অনেক বড় হতে পারে আর বড় হয়ে ভালো মনের একজন মানুষ হতে পারে সো তো এখানে আমার ননদ আমার মেয়ের সাথে ছবি তুলছিল আমার ননদ অনেক একটা মিষ্টি মেয়ে সো এই যে ফাইনাল মোমেন্ট চলে এসেছে ওখানে অনেক গরম ছিল তাই আমার বাবু এত কান্নাকাটি করছিল সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ